নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য, গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি ডক্টর দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়ের নাট্যতত্ত্ব বিচার বই থেকে ঐতিহাসিক নাটক সম্পর্কিত দ্বিতীয় পর্বটি পাঠ করব। পাঠ শুরু করলাম। মোট কথা, ইতিহাস বৃন্তে মানব জীবনের ফুল ফুটিয়ে তোলাই নাট্যকারের কাজ। ইতিহাসের একটি বিশেষ সীমিত রাজ্যে তাঁর বিচরণ হলেও তিনি নাটকের মূল পরিকল্পনার প্রয়োজনে ঐতিহাসিক ঘটনাবলীর গ্রহণ বর্জন করেন। প্রয়োজন মতো ছোটোখাটো নূতন কল্পিত ঘটনা বা উপাখ্যানও তিনি যুক্ত করতে পারেন। দু একটি অনৈতিহাসিক চরিত্র আমদানিরও তাঁর অধিকার আছে এবং প্রতিষ্ঠিত ঐতিহাসিক চরিত্রের মধ্যে সম্ভাব্য সত্যের তিনি ইঙ্গিত করতে পারেন। সর্বোপরি ইতিহাস ও মানব জীবনের মধ্যে সম্পর্কটিকে অন্তরঙ্গ করে তুলতে হবে। সাহিত্য গ্রন্থে রবীন্দ্রনাথ বলেছেন, ইতিহাসের সংস্রব উপন্যাসে একটি বিশেষ রস সঞ্চার করে। ইতিহাসের সেই রসটুকুর প্রতি ঔপন্যাসিকের লোভ, সত্যের প্রতি তাহার কোনো খাতির নাই। কেহ যদি উপন্যাসে কেবল ইতিহাসের সেই বিশেষ গন্ধটুকু এবং স্বাদটুকুতে সন্তুষ্ট না হইয়া তাহা হইতে অখণ্ড ইতিহাস উদ্ধারে প্রবৃত্ত হন, তবে তিনি ব্যঞ্জনের মধ্যে আস্ত জিরে ধনে হলুদ সর্ষের সন্ধান করেন। তাঁর এ উক্তি ঐতিহাসিক নাটক সম্পর্কেও সমান সত্য। সমালোচক হাডসন বলেছেন, ফর টু বি ট্রুলি অ্যান হিস্টোরিক্যাল ড্রামা, এ ওয়ার্ক শুড নট অ্যাডহেয়ার টু দ্য লিটারাল ট্রুথ অফ হিস্ট্রি ইন সাচ আ সর্ট অ্যাজ টু হিন্ডার প্রপার ড্রামাটিক লাইফ। দ্যাট ইজ দ্য লজ অফ দ্য ড্রামা আর হিয়ার প্যারামাউন্ট টু দ্য ফ্যাক্টস অফ হিস্ট্রি। ইতিহাসের তথ্যকে পুরোপুরি অন্ধভাবে অনুসরণ করলে তা ইতিহাসই হবে, নাটক হবে না। আবার প্রতিষ্ঠিত ইতিহাসকে পদে পদে লঙ্ঘন করলে তা নাটকই হবে, ইতিহাসের সঙ্গে কোনো সংস্রব থাকবে না। বহুকাল পূর্বে অ্যারিস্টটলও ঐতিহাসিক এবং কবির পার্থক্যটি সুন্দরভাবে বুঝিয়ে বলেছিলেন, দ্য পোয়েট অ্যান্ড দ্য হিস্টোরিয়ান ডিফার নট বাই রাইটিং ইন ভার্স অর প্রোজ। The true difference is that one relates what has happened and the other what may happen. Poetry, therefore, is more philosophical and higher thing than history, for poetry tends to express the universal and history the particular. অর্থাৎ পদ্যে বা গদ্যে লেখার জন্যে কবি ও ঐতিহাসিকের মধ্যে পার্থক্য দেখা দেয় না। এদের মধ্যে প্রকৃত পার্থক্য হলো এই যে, যে ঘটনা ঘটে গেছে ঐতিহাসিক তাই বর্ণনা করেন, আর কবি যা ঘটতে পারে তার ইঙ্গিত দেন। কাব্য সেই জন্য ইতিহাসের চেয়ে অনেক বেশি দার্শনিক চিন্তা সম্পন্ন ও উচ্চতর বস্তু, কারণ কাব্য নির্বিশেষ সত্যকে প্রকাশ করে এবং ইতিহাস করে বিশেষ সত্যকে। এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকাতে ঐতিহাসিক নাট্যকারের দায়িত্বের কথায় বলা হয়েছে, হিজ টাস্ক ইজ নট টু পেইন্ট এ কপি অফ সাম কন্টেম্পোরারি অর হিস্টোরিক্যাল পার্সনেজ, বাট টু কনসিভ আ পার্টিকুলার কাইন্ড অফ ম্যান অ্যাক্টিং আন্ডার দ্য অপারেশন অফ পার্টিকুলার সার্কামস্ট্যান্সেস। দিস কনসেপশন গ্রোয়িং অ্যান্ড মোডিফাইং ইট সেলফ উইথ দ্য প্রোগ্রেস অফ দ্য অ্যাকশন অলসো ইনভেন্টেড বাই দ্য ড্রামাটিস্ট উইল ডিটারমাইন দ্য টোটালিটি অফ দ্য ক্যারেক্টার হুইচ হি ক্রিয়েটস। অর্থাৎ সমসাময়িক অথবা ঐতিহাসিক কোনো পুরুষের অবিকল প্রতিচ্ছবি রচনা করা ঐতিহাসিক নাট্যকারের কাজ নয়, কিন্তু এমন একটি বিশেষ ব্যক্তিকে তাকে পরিকল্পনা বা ধারণা করে নিতে হয় যিনি একটি বিশেষ অবস্থার অনুগত হয়েই সক্রিয় থাকেন। এই ধারণা বা পরিকল্পনাটি নাটকের কাহিনীর অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিকশিত ও অভিব্যক্ত হতে পারে। পরিকল্পনাটি নাট্যকারের সম্পূর্ণরূপে নিজস্ব আবিষ্কার এবং তা চরিত্রটির সমগ্রতাকেই প্রকাশ করে। দ্য টেকনিক অফ দ্য ড্রামা গ্রন্থে জার্মান সমালোচক জি ফ্রেতাগো সকল সার্থক নাটকের মূলে যে আইডিয়ার ইঙ্গিত করেছিলেন তার সঙ্গে ওই পরিকল্পনার সাদৃশ্য লক্ষ্য করা যায়। তিনি বলেছিলেন, নাটকের ওই ভাবটিই প্রকৃত রসকেন্দ্র, যার থেকে আরও অনেকে স্বাধীন কল্পনারশ্মির মতো ছড়িয়ে পড়ে। দ্য আইডিয়া ওয়ার্কস উইথ এ পাওয়ার সিমিলার টু দ্য সিক্রেট পাওয়ার অফ ক্রিস্টালাইজেশন। বন্ধুরা, যদি আপনাদের এরকম আলোচনা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, গো সেন্সিবল। যদি এই ভিডিও পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে।
থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।